করছো? জরুরি মিটিং করছে। সব সময় শুধু তোমার মিটিং মিটিং আর মিটিং। আমি ফোন করলে তোমার মিটিং থাকে? নীলা প্লিজ একটু পরে ফোন করো না। না, আমি এক্ষুনি কথা বলবো। আহ নীলা, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। বিরক্ত হও? ও, আমি ফোন করলে তুমি বিরক্ত হও? আমি জানতাম না তো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন সাগর? উত্তর দাও। আরে নীলা, নীলা আরো সুন্দর হয়েছে। নীলা এখন কি আমি আর স্যার আছি? তুমি এখনো আমার উপর রেগে আছো? না স্যার, ওসব কবে ভুলে গিয়েছি। তা এতদিন কোথায় ছিলেন? কলেজে চাকরি যাওয়ার পর বিদেশে চলে গিয়েছিলাম। যাকগে, তোমার কথা বলো। এই তো স্বামীর ঘর করছি, একটা মেয়ে আছে। এ তো খুব খুশির কথা। একদিন আসুন না আমাদের বাড়িতে, আমার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেবো। অবশ্যই আসবো। এই আমার কার্ড। থ্যাংক ইউ। আসবেন, চলি। মামুনি, বাবা। এই মামুনি, সকালে মাম্মি কোথায়? ম্যাডাম একটু শপিং এ গেছেন স্যার। ও আচ্ছা। আমার সোনামণি, আমার মামুনি। আচ্ছা, আমার পাওনা। আচ্ছা, ভিডিও গেমস খেলতে তোমার ভালো লাগে মামুনি? হ্যাঁ বাবা, আমার খুব ভালো লাগে। জানো বাবা, চাচুকে না আমি গুলি করে মেরে ফেলেছি। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভীষণ ব্যাপার, আমার তো শুনেই ভয় লাগছে মামুনি। দূত, ও তো সত্যি সত্যি গুলি না। তাই কি ব্যাপার? বাবা মেয়ে কি হচ্ছে? নাও জানো মাম্মি, বাবাটা না খুব ভীতু। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, এখন তুমি খেলতে যাও। আচ্ছা। তোমার বাবা তো অফিস থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে নি। কেমন? ঠিক আছে। জি ম্যাডাম। চল। কি ব্যাপার সাহেব, আজ সে তো তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। আজ সাহেবের, ম্যাম সাহেবের জন্য মনটা কেমন কেমন যেন করছিল, তাই চলে এলাম। আর এলাম বলে তো শুধু কি হচ্ছে, সকাল দেখবে তো। দেখো, ভাববে ওর বাবা ভীতু, তাই ভয়ে মাম্মিকে জড়িয়ে ধরেছে। থাকা ঢং করতে হবে না, চলো। দরজা বন্ধ করছেন কেন স্যার? নীলা, তোমাকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, সবসময় শুধু তোমার কথা ভাবি। এসব কি বলছেন স্যার? নীলা বিশ্বাস করো, নীলা আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি চিৎকার করব, আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। প্লিজ প্লিজ নীলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করেছ। ভেবেছিলাম মামার অসুস্থ মেয়েকে বিয়ে করে বিশাল সম্পত্তির মালিক হব,
কিন্তু মামা ওকে সাগরের হাতে তুলে দিয়েছে। অতএব নাও মাই টার্গেট ইজ নীলা। স্যার আপনি? এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমাকে একটু দেখেই যাই। আসুন স্যার, ভেতর আসুন। এই হচ্ছে আমাদের গরিবের কুঠির। বাংলাদেশের সবার যদি এমন গরিবের কুটির থাকত তাহলে কেউ আর দেশ ছেড়ে বিদেশে ছুটত না। বসুন। থ্যাংক ইউ। সকালের বাবা বাড়িতেই আছেন, একটু বসুন, পরিচিত হবেন। তালা নি তো? না না, এখনো কোনো কাজে হাত দেইনি। ওই যে আসছেন। ফুফাতো ভাই আমার বাড়িতে? কি ব্যাপার, দুজন দুজনকে দেখবে নাকি পরিচিত হবে? ও হ্যাঁ অবশ্যই, উনি আমার টিচার ছিলেন সাব্বির আহমেদ, আর ওকে নিশ্চয়ই পরিচয় করে দিতে হবে না, আমার অনলি ওয়ান লাভ অ্যান্ড রিলায়েবল হাজবেন্ড। সাগর চৌধুরী, পরিচিত হয়ে খুশি হলাম সাগর সাহেব। আমিও। নীলা, তোমার টিচার প্রথম আমাদের বাড়িতে এলেন, চা নাস্তার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। যাও, আপনি বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার সাগর সাহেব, দুই নৌকায় পা দিয়েছেন দেখছি। আমি আপনাকে পরে সব খুলে বলবো। বাবা বাবা কোলে এসো মামনে মামনে। আমার একমাত্র মেয়ে সকাল, বাহ মিষ্টি মিনি তো। কি হলো, দুজনের কথা শেষ হলো? এসো এখানে দাও। আসো মামনি। সাব্বির সাহেব মাঝে মাঝে আসবেন, নীলাকে তো সময় দিতে পারে না, আপনি এলে ওর কিছুটা সময় কাটবে। এই দেখো আমার দেরি হয়ে গেল, অফিসের জরুরি কাজ আছে, আপনি অফিসে আসবেন। হ্যাঁ আমি যাই। যাই মামনি। আমার সাথে দু মিনিট কথা বলার সময় কি তোমার আছে? দেখতেই পাচ্ছ কাজ করছে। ও হ্যাঁ দেখো তো এই গহনাগুলো, ধরো ধরো না। আর শাড়িগুলো পছন্দ হয় কিনা দেখো। এগুলো তোমার পছন্দ হয়নি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কিন্তু
কিন্তু কিসের যেন একটা অভাব অনুভব করছি। কিসের অভাব? ভালোবাসার। কি বলছো তুমি? ঠিকই বলছি। মনে পড়ে যখন তোমার এত প্রাচুর্য ছিল না, তখন তুমি আমাকে সাগর কি করছো? ছাড়ো না। ছাড়বো না। ছাড়ো, পাগলামি করছো কেন? আরে পাগলামি করছি না, আমি পাগল হয়ে যাব। কেন বলছি? এ দেখো, এটা ইমিটেশনের। জানো, আসার সময় দেখি একটা বিশাল স্বর্ণের দোকান, মনে হয়েছিল তোমার জন্য সব কিনে নিয়ে আসি, কিন্তু সামর্থ্য নেই তো, তাই ওই স্বর্ণের দোকানের সামনের ফুটপাত থেকে এটা কিনে নিয়ে এসেছি। মনে করো এটাই আমাদের সাতনুরি হার। পাগল, এটা পড়লে তোমাকে রানীর মতো লাগবে। এটা ধরো। আর এই দেখো শাড়িটা, বড় দোকান থেকে আনতে পারিনি, তাতে কি হয়েছে, ঠিক তার সামনের ফুটপাত থেকে কিনেছি। মনে করো এটাই আমাদের বেনারসি। এটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে। চলে এসে লক্ষ্মীটি, প্লিজ। নীলা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এত রাতে? তুমি ভেবো না লক্ষ্মীটি, আমি যাব আর আসব। সাগর, সাগর, আমি তোমার স্ত্রী। স্বামীর আদর সোহাগ না পেলে স্ত্রীর যে কি কষ্ট, কি যন্ত্রণা, তা তুমি বুঝবে না সাগর, তা তুমি বুঝবে। রাগ ছাড়া স্ত্রীর যে কষ্ট হয়, স্ত্রীর ভালোবাসায় না পেলে স্বামীরও কি সেই কষ্ট হয়? তোমার তো আবার দুটো স্ত্রী, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? তোমার তো কষ্ট থাকার কথা না? কি বলছো তুমি? ঠিকই বলছি, একটা স্ত্রী হলো তোমার অফিস, আর একটা হলাম আমি। কি ঘাবড়ে গিয়েছিলে? আচ্ছা সাগর, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? কেন, তুমি বুঝো না? জানো, আমার খুব ভয় হয়। কিসের ভয়? এত সুখ, এত ভালোবাসা, আমি বোধহয় বেশি দিন ভোগ করতে পারবো না। এসব কথা বলছো কেন? রোজ রাতে আমি স্বপ্ন দেখি, আব্বু আমাকে ডাকছে। মেঘলা, আমি চেহারা একে একে থাকতে পারছি না মা, আমি আর একা থাকতে পারছি না, তুই আমার কাছে চলে আয় মা, আমার কাছে চলে আয়। আরো কি দেখি জানো? দেখি আমি তোমার বুক থেকে ছিটকে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছি, তুমি শত চেষ্টা করো আমাকে বাঁচাতে পারছো না। বলো তো, আমি এমন স্বপ্ন দেখি কেন? আমি কি তাহলে দুর্বোকা? স্বপ্ন স্বপ্নই,
স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? ওসব চিন্তা বাদ দিয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমাকে আমার ফ্যাক্টরিতে যেতে হবে। এই রাতে আর ফ্যাক্টরিতে না গেলে হয় না মেঘলা, না গেলে যে অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি আসি। কিরে আর কি হবে নীলা, সাগরের এটা উচিত হচ্ছে না। এভাবে চললে তোমার জীবন কাটবে কি করে? এখন আমি কি করব কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। কিন্তু একটা ডিসিশন তো তোমাকে নিতেই হবে। হ্যাঁ, ডিসিশন আমি নেব, তবে আরো কিছুদিন ওকে আমি অবজার্ভ করব, তারপর কি করব তা আমার ঠিক করাই আছে। মানে বলছিলাম কি নীলা, তুমি না হয় সাগরকে সরলতার সুযোগ নিয়ে কাজ উদ্ধার করাই মনে হয় তোমার পেশা। ইউ আর নট এ টিচার, ইউ আর এ চিট। সাগর, ডোন্ট আর্গুমেন্ট। স্বামী অবর্তমানে স্বামীর বাড়িতে পর পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে তোমার লজ্জা করলো না? আমার চোখকে ফাঁকি দিয়ে এই বাড়িটাকে তোমরা জলসাঘর বানিয়েছ। মিস্টার সাগর, ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির এখন কি দেখেছ? এই মুহূর্তে তুমি যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যাও, তাহলে শেষ বাড়াবাড়িটা তুমি দেখতে পাবে। আর যেন কোনদিন তোমাকে বাড়ির ভিতরে না দেখি, বেরিয়ে যাও। সাগর, সাগর, উনি আমাদের গেস্ট। তুমি চুপ করো। মিস্টার সাগর, মাথা গরম করে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। হাউ ডেয়ার ইউ। কুল ডাউন, কুল ডাউন মিস্টার সাগর, কুল ডাউন। ভুলে যাবেন না, ট্রাম্প কার্ড কিন্তু আমার হাতেও আছে। আর সে কার্ড যদি ব্যবহার করি তাহলে তো বুঝতেই পারছেন। চলি, আবার দেখা হবে। চলি নীলা, ভালো থেকো, বাই। আজ তোমার জন্মদিন, তাই তো তোমার পছন্দের শাড়ি পরে সেজেছি। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো না, তাড়াতাড়ি চলে এসো। একটা ফোন করি না, আবার যদি রাগ করে। নিশ্চয়ই সাগর ফোন করেছে। নীলা, আমি সাব্বির। ফোন করেছেন কেন? সাগরকে গুলশানের একটা বাড়িতে ঢুকতে দেখলাম। ওখানে হয়তো অফিসের কাজে গেছে। কিন্তু ওটা তো কোনো অফিস নয়। অফিস নয়? হ্যাঁ, শোনো, আমি সাগরকে প্রায়ই দেখি গুলশান 2 নম্বর রোডের 12 নম্বর বাড়িতে যেতে। এ নিয়ে সাগরকে কিছু বলার দরকার নেই, আফটার অল পুরুষ মানুষ তো। আমি তোমার ওয়েল উইশার, তাই ব্যাপারটা তোমাকে জানানো আমার কর্তব্য মনে করলাম, বাই। গুলশানে কার বাড়িতে যায়? এত দেরি করে এলি কেন? মনে নেই আজ তোমার জন্মদিন? আরে, আমার জন্মদিন তুমি জানলে কি করে? স্বামীর জন্মদিন আর স্ত্রী জানবে না তা কি হয়? দেখো কি সুন্দর করে ঘর সাজিয়েছি। এই, তোমাকে একটা উপহার দেব। দাও, বসো।
এই ফুলটা নাও। হাত দিয়ে নয়, আমি মুখ দিয়ে দিচ্ছি, তুমি মুখ দিয়ে নাও। কি হলো, নাও, স্ত্রীর মুখ থেকে স্বামী নেবে, এতে লজ্জা কিসের? নীলা, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি না, ভালো লাগছিল না তাই। নীলা, একটা কথা বলবো? বলুন। এভাবে দুশ্চিন্তা না করে সাগরের সাথে সম্পর্কটা চুকিয়ে ফেলো। সারা জীবন তো একা কাটানো যায় না, একটা অবলম্বন তো দরকার। নীলা, নীলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি বলছেন, ছাড়ুন, হাত ছাড়ুন। সরি, তুমি এভাবে রিয়েক্ট করবে আমি ভাবিনি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কিছু মনে করো না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আসি। তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হলে না। অতএব আমাকে এখন অন্য পথে এগোতে হবে। ফাইনাল গেম খেলতে আমার এই ক্যামেরাই যথেষ্ট। আপনি আমার বেডরুমে? আজ থেকে তো আমি তোমার বেডরুমেই থাকবো। কি বলছেন আপনি? তোমাকে ছাড়া। আমি খুব করেছি। হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
হ্যান্ডকাপ লাগাও। এই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। অর্ডার অর্ডার।